শীত পড়তেই ভিড় জমতে শুরু করেছে বিভিন্ন পর্যটন কেন্দ্র ও পিকনিক স্পটে। আরামবাগ মহকুমাতেও রয়েছে বনভোজনের জন্য বেশ কয়েকটি স্থান, কিন্তু সেই পিকনিক স্পটগুলো এখন কেমন অবস্থায় রয়েছে? পর্যটক বা বনভোজনকারী দলের কী কী সুবিধা বা অসুবিধা হতে পারে? সংবাদ সোমালিয়ার ক্যামেরায় উঠে এসেছে এমনই এক পিকনিক স্পট চাঁদুর ফরেস্ট। আরামবাগ শহর থেকে গাড়িতে মাত্র 10 মিনিট দূরে অবস্থিত এই ফরেস্ট। এখানে বিট অফিস ছাড়াও রয়েছে আরামবাগ মহকুমা রেঞ্জার অফিস। ফরেস্টের আয়তন 153 একর। এখানে রয়েছে দেশি বিদেশি নানা গাছের সম্ভার। সেগুন, শাল, মেহগনি, কৃষ্ণচূড়া যেমন রয়েছে, তেমনই রয়েছে আইল্যান্ড থ্রাশ, রক্তচন্দন ইত্যাদি নানা প্রজাতির গাছগাছালি। একদিকে নাম না জানা হরেক রকম পাখির কলকাকুলি, অন্যদিকে পাশে বয়ে চলেছে শীর্ণকায় দ্বারকেশ্বর নদ। রয়েছে প্রশান্ত পরিসর, গাড়ি পার্কিংয়ের কোনো অসুবিধা নেই। উইকেন্ডে একদিন পরিবার ও বন্ধুবান্ধব নিয়ে মেতে ওঠার উপযুক্ত পরিবেশ। রান্নার ফাঁকে ঘুরে নেওয়া যেতে পারে দ্বারকেশ্বর, সেখানে কালো স্বচ্ছ জলে পাখিদের মাছ শিকার মুগ্ধ করবেই। তবে বনভোজনকারীরা এখানে এসে দুটি অসুবিধায় পড়তে পারেন, একটি পানীয় জল, অন্যটি শৌচাগার। এখানে পানীয় জলের ভীষণই অসুবিধা, দূর থেকে পানীয় জল এনে তবেই বনভোজন সারতে হয়। পাশাপাশি নেই পর্যাপ্ত শৌচাগার, ফলে মহিলারা খুবই অসুবিধায় পড়তে পারেন। এরকমই সমস্যার কথা জানিয়েছেন বনভোজন করতে আসা মানুষজন, তারা কি বলছেন শুনুন। এখানে এসে তো খুবই ভালো লাগছে, প্রাকৃতিক দৃশ্য খুবই ভালো, কিন্তু এখানে কয়েকটা অভাব রয়েছে যেগুলোতে অসুবিধায় পড়ছি আমরা, সেটা হল শৌচালয়, পানীয় জল। যদিও ট্যাঙ্ক রয়েছে পানীয় জলের, কিন্তু ওখান থেকে পাওয়া যাচ্ছে না। শৌচালয়ে তো মহিলাদের জন্য খুবই খারাপ অবস্থা, একদম একদম ফরেন কান্ট্রি থেকে এখানে এখানে হঠাৎ কেন, মানে কিসের টানে এলেন? বন্ধুদের সাথে 30 বছর পরে মিট করছি, স্কুল ফ্রেন্ডসদের সাথে। আমার বাপের বাড়ি শ্বশুরবাড়ি যদিও আরামবাগের মিউনিসিপ্যালিটির মধ্যে, কিন্তু আমি থাকি সৌদি আরবে, এসেছি বন্ধুদের সাথে মিট করছি, খুব এনজয় করছি, খুব ভালো লাগছে। আপনার নাম? সোমা ঘোষ। এখানে প্রাকৃতিক সৌন্দর্যে ভরা, আমরা এসেছি অনেক দূর থেকে, আর আমাদের 3 কিলোমিটার আরামবাগ শহর থেকে এখানে 3 কিলোমিটার দূরে, আমরা এখানে এতটাই প্রাকৃতিক সৌন্দর্যে ভরা, এখানে সমস্যা থাকা সত্ত্বেও আমরা এখানে এসেছি। কিন্তু সমস্যাটা হলো আমাদের মেয়েদের কোনো শৌচালয় নেই, এটা আমরা তার জন্য আমরা স্বচ্ছতা বজায় রাখতে পাচ্ছি না। এই প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে আমরা আমাদের স্বচ্ছতা বজায় রাখতে পাচ্ছি না, একটা শৌচালয় নাই। আর একটা, জলই জীবন, এখানে জলের সার্বিক কোনো ব্যবস্থা নেই। এই দুটো ব্যবস্থা হলে আমরা খুব উপকৃত হই, আর সবাই উপকৃত হবে। আর এত দিকে এত উন্নতি হচ্ছে, কিন্তু এই দুটো কেন হচ্ছে না? আমরা বিস্মিত, আমরা ভেবেছিলাম এগুলো পাবো, কিন্তু পাচ্ছি না। এটা এই বছরে কি প্রথম এসেছেন? না না, আমরা বহুদিন আগে এসেছি, তখন আমরা খুব ছোট ছিলাম, তখন অতটা সমস্যাটা বুঝতে পারিনি, কিন্তু এখন সমস্যাটা চরমে দাঁড়িয়েছে। কোথায় বাড়ি আপনার? আমার আসানসোলে। এখানে আমার বাপের বাড়ি, আমি থাকি কর্মসূত্রে আসানসোলে, চিত্তরঞ্জন। আপনি কি বলবেন? মহিলাদের কোনো শৌচাগার, জল বহুদূর থেকে আমাদেরকে বয়ে আনতে হচ্ছে, রান্নার অসুবিধে হচ্ছে খুব, পানীয় জল তো নেই, রান্না করার জলও নাই, আর আমাদেরকে অনেক দূরে যে টয়লেট করে আসতে হচ্ছে, এই মেন সমস্যা হয়ে দাঁড়িয়েছে। বলছি তাহলে এর পরবর্তীকালে কি আপনারা এখানে আবার পুনরায় আসবেন? হ্যাঁ, অবশ্যই আসবো। এই দুটোর ব্যবস্থা করলেই আমাদের এখানটা খুবই ভালো লাগছে, খুব সৌন্দর্য এখানটা, কিন্তু প্রতি বছরই আমরা পিকনিক করতে এখানে আসবো। আপনার নাম? আমার নাম শুভ্রা দা, চন্দ্রা দানা। মহুয়া সাহা। অর্পিতা
এবং এই বন দপ্তরের যে কর্মদক্ষ আছেন তাদের কাছে একটাই আবেদন যে আমাদের পৌরসভার অন্তর্গত এই চাঁদুর ফরেস্ট খুবই সুন্দর পরিবেশ, কিন্তু এই পরিবেশটা নষ্ট হচ্ছে দুটো কারণে। মেয়েরা আজকে বিশেষ করে যখন সারা ভারতবর্ষে মেয়েদের সুরক্ষার কথা ভাবা হচ্ছে, সেখানে দাঁড়িয়ে মূল সুরক্ষাটা হচ্ছে যে এদের পানীয় জল এবং বাথরুম, হ্যাঁ টয়লেট, এই জিনিসটা, চেঞ্জিং রুম, এরকম একটা দরকার। কারণ এটা নাহলে অস্বস্তিকর পরিবেশ, পরিবেশটা মানে সুন্দর যে পরিবেশটা সেটা নষ্ট হয়ে যাচ্ছে। আর সবথেকে বড় জিনিস হচ্ছে এটা তো ভাবতেই হবে যে মেয়েদের, বিশেষ করে ইয়াং, হ্যাঁ ছোট বড় বিভিন্ন ধরনের মেয়েদের, এদের নিরাপত্তার কথা ভাবতেই হবে। কারণ এদের নিরাপত্তা তখনই দেওয়া যাবে যখন একটা সুন্দর চেঞ্জিং রুম থাকবে, একটা টয়লেট থাকবে, একটা বাথরুম থাকবে, হ্যাঁ পানীয় জলের সুবিধা হবে। তো এখানে পিকনিক করার জন্য একটা সুন্দর পরিবেশ, কোনো অসুবিধা হয় না, প্রতি বছর আরও সমাগম হবে, আমাদের পৌরসভার একটা ভালো মানুষের কাছে বার্তা যাবে যে একটা পৌরসভা ভালো কাজ করেছে এখানে, ফলে একটা ভুল বার্তা যাচ্ছে যে এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য আছে অথচ এখানে পানীয় জল নাই, এখানে বাথরুম নাই, টয়লেট নাই, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে বিরাট একটা অসুবিধা, মহিলাদের ক্ষেত্রে বিরাট একটা অসুবিধা। এটা এই বার্তাটা ভুল বার্তা যাচ্ছে, এই বার্তাটা যাতে না যায় সেই জন্য মাননীয় পৌরপিতা এবং আমাদের বন দপ্তরের কর্মদপ্তরের কাছে আমাদের অনুরোধ যে আপনারা দ্রুততার সাথে পানীয় জল এবং টয়লেট, বাথরুম, চেঞ্জিং রুম এর ব্যবস্থা করে দিন, যাতে এখানে মেয়েরা এসে নিজেদেরকে স্বাভাবিকভাবে, স্বাচ্ছন্দ্যভাবে, হ্যাঁ ভাবতে পারে যে এখানে কোনো অসুবিধা নাই, এইটা যেন ফিলিংটা আসে। আপনার নাম, আপনি কোনখান থেকে আসছেন? আমি আরামবাগেরই ছেলে, শেখশরীফুল ইসলাম আমার নাম। ডিসেম্বর মাস পড়তেই আরামবাগ শহর থেকে মাত্র 4 কিলোমিটার দূরে চাঁদুর ফরেস্টে ভিড় নেমেছে। যুবক যুবতী থেকে আরম্ভ করে বয়স্ক মানুষেরাও এই পিকনিকে অংশগ্রহণ করেছেন, কিন্তু তাদের অভিযোগ পর্যাপ্ত পরিমাণে জলের অভাব এবং পাশাপাশি মহিলাদের জন্য শৌচালয় নেই, এমনটাই বারবার বছরের পর বছর এমনটাই দাবি করে আসছেন যারা পিকনিক পার্টিরা, কিন্তু বন দপ্তর থেকে সেই রকম কোনো ব্যবস্থাই নেওয়া হচ্ছে না। আরামবাগ থেকে সংবাদ সোমালিয়ার প্রতিনিধি অভিজিৎ মুখার্জির রিপোর্ট।